এটি ফ্রি ফায়ারের 10 লক্ষ টাকার একটি আইডিয়ার আইডি তেমন কিছু জিনিস আছে যেটি আর অন্য কোন আইডিতেই নেই। আর এই 1 লক্ষ টাকার আইডিতে 25 বছরের ডায়মন্ড একসাথে নেওয়া আছে। তো এই ভিডিওতে দেখবো 10 টাকার আইডি ভার্সেস 10,000 টাকার আইডি আর 1 লক্ষ টাকার আইডি ভার্সেস 10 লক্ষ টাকার আইডি। সো লেটস স্টার্ট। এটি হলো ফ্রি ফায়ারের 10 টাকার আইডি। আর 10 টাকা তো ফ্রি ফায়ারের মতো কিছুই পাওয়া যায় না, সেই সূত্রে এই আইডিতেও কোনো কালেকশনই নেই। এর চেয়ে ভালো 10 টাকার একটা চিপস খায় নেওয়া, মানে 10 টাকার চিপস এর মধ্যেও এই আইডির থেকে বেটার কালেকশন আছে। 10 টাকার আইডি থেকে আমি সরাসরি চলে এসেছি 1,000 টাকার আইডিতে। আপনাদের অনেকের মতো আমিও আমি ভাবছিলাম 1,000 টাকার আইডিতে কি থাকতে পারে। ফ্রি ফায়ারে তো 1,000 টাকাও তেমন ভালো কালেকশন করা যায় না একটা আইডিতে, তেমনই আইডিতে দেখা যায় একটা বুয়া পাসও নেওয়া হয়নি। আর এটি লেভেল 62 আর লাইক 6,000-এর উপরে। আইডির কালেকশনের ভিতর ঢুকার পর বুঝে যাচ্ছিল যে আইডিতে মেবি অনেক ভালো ভালো কালেকশনই আছে। এখানে একটার পর একটা ড্রেস দেখা যেতেছে, তবে এখানে বেশিরভাগ ড্রেসই ফ্রিতে পাওয়া, মানে আইডিটা অনেক আগে থেকে খেলা হইতেছে। আইডিতে তেমন বেশি টপ আপ না করা হইলেও ফ্রিতে যে বান্ডেলগুলো দেওয়া হয় বা ফ্রিতে যে কালেকশনগুলো দেওয়া হয় ওইগুলো আইডিতে খুব ভালোভাবে কালেক্ট করা হয়েছে। এন্ড এটার ফেস মাস্কের যেই কালেকশনগুলো রয়েছে অনেক ভালো ভালো কালেকশনে দেখা যাচ্ছে এই বান্ডেলটা অনেক বেশি জোস। তার সাথে এখানে বানি ওয়ারিয়র বান্ডেলও আছে। বানি ওয়ারিয়র বান্ডেল যখন ফ্রিতে দেওয়া হয়েছিল তখন মেবি আইডি দিয়ে নেওয়া হয়েছিল। র্যাঙ্ক টোকেন দিয়ে কালেক্ট করা ওল্ড ড্রেসও রয়েছে। তার সাথে এই বান্ডেলগুলো একদমই ফ্রিতে দেওয়া হয়েছে, বাট বান্ডেলগুলো অনেক বেশি সুন্দর। এন্ড দেখতে দেখতে এখানে আরো একটি জোস ড্রেসা বেশি পড়ছে। এন্ড এভাবে যত নিতে যাইতেছে ততই ভালো ভালো ড্রেস একটার পর একটা আসতেছে। এটিতে টপ আপ অনেক কম করা হইলো, অনেক ভালো ভালো কালেকশন গুলোই করা হয়েছে। এন্ড সিলেক্টেড সিলেক্টেড কালেকশন গুলোই করা হয়েছে। এটা মূলত ফ্রি ফায়ার ম্যাক্সের বান্ডেল। তার সাথে আইডিতে 31টার মতো ইমোট আছে, একটা রেয়ারি ইমোট দেখা যাইতেছে এখানে, আর বাকি ইমোট গুলো একদমই নর্মাল, যে ইমোট গুলো বিশেষ করে ফ্রিতে দেওয়া হয়েছে। কালেকশনে গেল তেমন আহামরি তেমন কালেকশন নেই, বাট 1,000 টাকার মধ্যে এটা অনেক ভালো একটা কালেকশন। গান কালেকশনে আসার পর দেখা যায় M4A1-এর 7টি স্কিন আছে, AK-এর 7টি স্কিন আছে, M14-এর 4টি স্কিন আছে, SKR-এর 6টা, ফার্মাসের 7টা, XM8-এর 3টা, A94-এর 4টা। এভাবে গানগুলোর কালেকশন দেখা যাইতেছে, তেমন আহামরি বেশি নেই। তবে মোটামুটি চালিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা গানের এখানে গান স্কিন আছে, এখানে তাই দেখা যাইতেছে। স্নাইপার পিস্তল মিলি এন্ড গ্রেনেড, গ্রেনেড 18টা আছে, গ্লোয়ালের 6টি স্কিন আছে। তো 1,000 টাকার আইডি থেকে সরাসরি চলে আসলাম 10,000 টাকার আইডিতে। 10,000 টাকার আইডিতে আমাদের আশা মোতাবেক অনেক ভালো কালেকশনে থাকার কথা। আইডিতে লেভেল রয়েছে 77, লাইক রয়েছে 30,000-এর চেয়েও বেশি। রেগুলার আইডিটি দিয়ে বুয়া পাস নেওয়ার ট্রাই করা হয়। প্রথমে আশা হয়েছে এখানে গান কালেকশনে। গান কালেকশনের মধ্যে দেখা যায় যে M4A1-এ 12টা গান স্কিন আছে, এগের 18টা আছে, এসকারের 17টা আছে। এন্ড এখানে কিন্তু গান স্কিন গুলো ম্যাক্স আছে, যে ইভো গানগুলো আছে। গান স্কিন ম্যাক্স থাকার কারণে কিন্তু আইডির কালেকশন বা আইডির প্রাইস অনেক বেশি বেড়ে গিয়েছে। ফার্মাসের 15টা আছে, এন্ড XM8-এরও 11টা আছে, A94-এর 12টা, প্লাজমার 6টা। ভালো ভালো গান স্কিন গুলো আইডিতে আছে। রাইফেল গানের কালেকশন, ওয়াও, এখানে অনেকগুলো গান স্কিন আছে। UMP-র 23টি স্কিন, দিস ইজ টু মাচ অ্যামেজিং, অনেকগুলো এখানে। MP5-এর 13টা, BSS-এর 9টা, ওয়াও, MP40-এর 18টা। তার সাথে এখানে যতগুলো ইভো গান আইতেছে সবগুলো এখানে ম্যাক্স দেখা যাচ্ছে। P90, ওয়াও 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 ওয়াও, শুধু ওয়াও আর ওয়াও। 10,000 টাকা AID আসলে জোস হয়েছে। 200-টার গানটা ম্যাক্স করা নেই। AWM-এর এই পপুলার গান স্কিনটা আছে। এন্ড এই কালেকশন গুলো জোস, ইভো ফিস্ট নেই। গ্রেনেড 52টা, এন্ড গ্লোয়াল রয়েছে 39টা। ফ্যাশন অনেক ভালো ভালো চুলগুলোই আছে। এই চুলগুলো অনেক বেশি জোস মানায় যে কোনো কালেকশনের সাথে বা যে কোনো ড্রেস আপের সাথে। চুল ভালো থাকলে ড্রেস আপ কম্বিনেশন আরো বেশি সুন্দর হয়ে যায়। অনেক ভালো ভালো মাস্ক রয়েছে এখানে। সিজন 8 এর ইলাইট পাসের বান্ডেল রয়েছে এখানে, অনেকগুলো বান্ডেল দেখা যাচ্ছে। ওয়ান পাঞ্চ ম্যানের বান্ডেল রয়েছে, এটা তো ইনকিউবেটরের বান্ডেল, এটা ইলাইট পাসের, এটাও ইনকিউবেটরের, এটা ব্ল্যাক টি শার্ট। ও রে, ব্রেক ডান্সের বান্ডেল রয়েছে, অনেকগুলো ইভো বান্ডেল রয়েছে, ওয়াও, ইলাইট পাসের ব্ল্যাক পান্থার বান্ডেল রয়েছে। সে সূত্রে বুঝা যায় যে আইডিটি দিয়ে অনেক আগে থেকে গেম প্লে করা হইতেছে, তাই অনেক পুরাতন পুরাতন ইলাইট পাসের বান্ডেল গুলো এখানে রয়েছে। যদি বুয়া পাসের মধ্যে অনেক সময় অনেক ইলাইট পাসের বান্ডেল ব্যাক দেওয়া হয়, বাট ওইখান থেকে খুব সহজেই পাওয়া যায় না। এমনকি অনেক ইলাইট পাসের বান্ডেল নিতে তো লক্ষ লক্ষ ডায়মন্ড খরচ হয়ে যায়, তাও ইলাইট পাসের বান্ডেল গুলো দেওয়া হয় না বুয়া পাস থেকে। যেহেতু এখানে 700-এর বেশি বল কালেকশন রয়েছে, সেই সূত্রে বুঝা যাচ্ছে এই আইডিটিতে খুব ভালোই ড্রেস কালেকশন রয়েছে। দেন 97-এর মতো ইমোট রয়েছে এখানে, আর ইভো গানের ম্যাক্স ইমোট গুলো তো জোস। অ্যানিমেশন রয়েছে 8টার মতো। কালেকশন ওপি সব মিলে জোস একটা কালেকশন ছিল এই 10,000 টাকার আইডিতে। 1,00,000 টাকার আইডি তো আরো বেশি খাতারনাক। এটি হলো 1,00,000 টাকার আইডি, আর আইডিতে লেভেল রয়েছে 81 আর লাইক রয়েছে 44,000-এর চেয়েও বেশি। তার সাথে আইডি দিয়ে সবগুলো বুয়া পাসি পারচেজ করা হয়। আর এই আইডি টি যে 25 বছরের যেই কথা বলেছিলাম সেটা হলো এই মেম্বারশিপের কথা। মেম্বারশিপে 4 লক্ষের উপর ডায়মন্ড ক্লেমেবল রয়েছে, মানে এই ডায়মন্ড গুলো প্রতিদিন ক্লেম করতে পারবে। 25 বছর পর্যন্ত প্রতিদিন ডায়মন্ড পেতেই থাকে। তার সাথে আইডি টির ইভো গান সেকশনে ঢুকলে দেখা যায় আইডি টিতে সবগুলো ইভো গানই রয়েছে। এন্ড সবগুলো ইভো গানই ম্যাক্স করা রয়েছে। ম্যাক্স নাও থাকতে পারে, আমি ফার্স্টে এটাই ভাবছিলাম, বাট না, এটাতে সবগুলো ইভো গানই ম্যাক্স রয়েছে। বান্ডেল কালেকশনে আছি, বান্ডেল কালেকশন এখানে 45টা রয়েছে। এখানে দেখে মনে হচ্ছে ফ্রি ফায়ার মধ্যে যতগুলো ফুল বান্ডেল রয়েছে আইডিতে সবগুলোই আছে। তার সাথে এখানে ড্রেস রয়েছে 1,200, লাইক সিরিয়াসলি, হোয়াট দ্য ফুচকা, 1,200 ড্রেস আপ। তো সেই সূত্রে বুঝে যাইতেছে আইডিতে প্রায় সবগুলো ড্রেসই রয়েছে ফ্রি ফায়ার মধ্যে যতগুলো আসছে, হয়তো বা অনেকগুলোই নেই। সবগুলো যত সহজে থাকার কথা না, কারণ অনেকগুলো এমনি এমনি মিস হয়ে যায়। দেখা যাক, আপনারা খুঁজে ট্রাই করেন যে ফ্রি ফায়ারের এমন কোন ড্রেসটা রয়েছে যেই ড্রেসটাই আইডিতে নেই। আমার তো মনে হয় না এমন কোন ড্রেস রয়েছে যেই ড্রেসটা আইডিতে নেই। রেড বানি ওয়ারিয়র বান্ডেল রয়েছে, ওয়াও, দিস ইজ টু মাচ অ্যামেজিং। মানে আমার মনে হয় না যে আইডিতে
কোনো প্রকার বান্ডেল মিস দেওয়া হয়েছে। এখানে এমন এমন বান্ডেল দেখা যাইতেছে যে বান্ডেলগুলো বাংলাদেশ বা ইন্ডিয়া সার্ভারে এখন পর্যন্ত আসেই নাই। আমরা মাঝে মাঝে অন্যান্য সার্ভারের মধ্যে এমন কিছু ড্রেস দেখি যেগুলো দেখে মনে হয় যে না, এই বান্ডেলটাও যদি আমাদের সার্ভারে দেওয়া হতো তাহলে হয়তো আরো বেশি ভালো হইতো। কবে না কবে হয়তো এই বান্ডেলগুলো আমাদের সার্ভারের মধ্যে আসে পড়ে, বলা তো যায় না। তবে এটা সত্যি যে কখনো না কখনো হয়তো এই আইডিতে এমন এমন বান্ডেল দেখতে পাবেন যেগুলো আমাদের সার্ভারের মধ্যে এখন পর্যন্ত আসে নাই, ভবিষ্যতে হয়তো কোনো না কোনো সময় আমাদের সার্ভারের মধ্যে আসা করবে কোনো ইভেন্ট রিলেটেড বা কোনো ফেস্টিভ্যাল রিলেটেড। তো এ টু জেড এখানে প্রায় অনেকগুলো কালেকশন আছে। তো সরাসরি আমরা চলে যাই গান কালেকশনে। গান কালেকশনে M4N-এর 29টি স্কিন আছে, AK-47 এর 31টি স্কিন আছে, M4N-এর 13টি স্কিন আছে, অ্যাসকারের 23টি স্কিন আছে। লাইক সিরিয়াসলি, যদিও আমি এখানে ভিডিওর স্পিড অনেক বেশি বাড়িয়ে দিয়েছি কারণ এডির কালেকশন অনেক বেশি লেভেলের হাই, তার সাথে এডির কালেকশন একটু একটু করে দেখলে অনেক বেশি বড় হয়ে যাবে এই ভিডিও, তাই আমি এডির কালেকশন অলমোস্ট 4x বাড়িয়ে দিয়েছি। তো সেই সূত্রে বুঝতে পারতেছেন এডির কালেকশনের ভিউটা আপনারা কত বেশি ফাস্ট দেখতে পাচ্ছেন। এডির গান কালেকশন দেখে বুঝে যাচ্ছে যে এডিতে কোনো গানের স্কিন মেবি মিস দেওয়া হয়নি, কারণ এডিতে A to Z প্রায় সব রকমের গান স্কিন দেখা যাচ্ছে। ও, তার সাথে UMP-র 24টি স্কিন রয়েছে, ওয়াও, PSS এর 11টা রয়েছে, MP40-র 22টা রয়েছে, ইবোগান্দো ম্যাক্স রয়েছে, সেটা আমরা আগে দেখতে পাইছি, সবগুলোই রয়েছে। যদি এক্সিট বলতে গেলে আইডির কালেকশনের প্রাইস তো 1 লক্ষ টাকার অনেক বেশি হবে। তো এখান থেকে আমরা সরাসরি চলে এসেছি 10 লক্ষ টাকার আইডিতে। এখানে আপনারা দুই সাইডে দুই আইডি দেখতে পাচ্ছেন, একটা হলো লোকেশ গেমারের আইডি, আরেকটা হলো ডায়লান প্রসের আইডি। আমি এখানে প্রেজেন্ট করতেছি ডায়লান প্রসের আইডিকে 10 লক্ষ টাকার আইডি হিসাবে, কারণ তার আইডিতে ডায়মন্ড তো দেখুন 22 লক্ষের অধিক ডায়মন্ড রয়েছে, তার সাথে আইডিটিতে সবসময় গ্লোবাল ব্যাজেস এর টপে থাকা হয়, আর এটা শুধু রিসেন্ট থেকে না, ফ্রি ফায়ারের প্রায় 5 বছর ধরে এটাই চলতেছে। বল কালেকশনে তার প্রায় 1300 চেয়ে বেশি টি শার্ট রয়েছে। আর ডায়লান প্রসের আইডি খেলা হয় ইন্দোনেশিয়ান সার্ভার থেকে, আর ইন্দোনেশিয়ান সার্ভারে যারা যারা খেলেন তারা খুব ভালোভাবে জানেন ইন্দোনেশিয়ান সার্ভারের ফ্রি ফায়ারের মধ্যে এমন কিছু ড্রেস এসে থাকে রেগুলারই যেগুলো আমাদের সার্ভারে এখন পর্যন্ত আসে নাই। তাই এআইডির বল্ড কালেকশন আর এআইডি কে ফ্রি ফায়ারের পুরো ওয়ার্ল্ড এর মধ্যে ডায়মন্ড কিং বলা হয়, তার সাথে এআইডিতে কিন্তু বিবেজ নেই। লোকেশ গেমার কিন্তু এখানে তার সাথে কালেকশন বাসাস করতেছিল, বাট এখানে যে কোনো একটা দিক দিয়েও লোকেশ গেমার তার সাথে পারতেছিল না, প্রত্যেকটা দিক থেকে অন্তত একটা না একটা বিষয়ে ডায়লান প্রোসের কাছে কালেকশন বেশি ছিল। হোসের ড্রেস কালেকশন বা ভেহিকল কালেকশন, অনেকগুলো বান্ডেল দেখা যাচ্ছে সে এখানে স্টক করে রাখছে যেগুলো এখন পর্যন্ত ওপেন করেনি তিনি, তবে এখানে মেবি তেমন বান্ডেল গুলো বেশি স্টক করা যেগুলো তার কাছে অলরেডি ওপেন করা আছে। তার সাথে ওয়েপেন কালেকশনও কিন্তু তার কাছে প্রায় সবগুলো রয়েছে, মানে ফ্রি ফায়ারের মধ্যে যতগুলো গান স্কিন রয়েছে, যতগুলো মিলি ওয়েপেন রয়েছে, যতগুলো ফিস্ট রয়েছে, যতগুলো গ্রেনেড রয়েছে, যতগুলো গ্লোয়াল রয়েছে, গ্লোয়াল তো তার কাছে 100টা রয়েছে। তারপর লোকেশ গেমার তার পুরো আইডি খুঁজে মুজে একদম তন্ন বিচ্ছন্ন করে ফেলে যে আইটেম দিয়ে সে ডায়লান প্রোসের কালেকশনের সাথে টক্কর দিতে পারবে। তারপর সে MP5 পাইছিল কিন্তু এটাও ড্র হয়ে গেছে। তো সেই সূত্রে বুঝে যাচ্ছে যে ডায়লান প্রোসের আইডিতে কত বেশি কালেকশন রয়েছে। এটা জাস্ট বলাই বলা যে 10 লক্ষ টাকার আইডি এটা, অ্যাকচুয়ালি হিসাব করতে গেলে আইডির প্রাইস অনেক বেশি হবে, এন্ড আইডি তো অনেক বেশি টাকাই খরচ করা হয়েছে। অল রাইট, সো গাইস, এই সবগুলো আইডির মধ্যে থেকে কত টাকার আইডির কালেকশন আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা আপনারা কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে রসমান গেমিং এর সাথেই থাকুন।